আমরা লড়াই করছি, বিজেপিকে পরাস্ত করে কংগ্রেসকে ভোট দিচ্ছে, মাঝখানে আমাদের অবস্থাটা। আর নমস্কার, রাত্রিকালীন আলোচনায় আপনাদের স্বাগত। আমি সৌমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে রাজ্য রাজনীতিতে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি সামাজিক মাধ্যমের দৌলতে এবং অতি দ্রুত সামাজিক মাধ্যম, যেখানে ফেসবুক, টুইটার থেকে শুরু করে ইউটিউবে, যেখানে মুহূর্তের মধ্যে কোনো একটি বক্তব্য রাজনেতার তা সামাজিক মাধ্যমের দৌলতে হাতে হাতে ছড়িয়ে পড়ে কয়েক মুহূর্তের মধ্যেই। স্বাভাবিক কারণেই বিগত দিনে যেভাবে রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য অনেক সময় আড়ালে থেকে যেত। 2016 সালের 24 এপ্রিল যখন বক্তব্য রেখেছিলেন লেনিনের একটি জনসভায়, যেখানে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বামেরা জোটবদ্ধ হচ্ছিলেন এবং সেই শুদ্ধিকরণ নিয়ে, এই বিষয়টিকে নিয়ে যখন জোট হচ্ছিল পশ্চিমবঙ্গে, বাম এবং কংগ্রেস কাছাকাছি আসছিল। আজকে আমরা আলোচনা এই কারণে করছি, 23 নির্বাচনের পূর্বে আবার ত্রিপুরা রাজ্যে বাম এবং কংগ্রেস কাছাকাছি আসার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানিকবাবু কিন্তু এখনও এই বিষয় নিয়ে মুখ খুলছেন না, যদিও অনেকটা চিত্র ফুটে উঠছে রাজ্যে আগামী 23 নির্বাচনের পূর্বে, যেখানে বাম এবং কংগ্রেস কাছাকাছি থাকা কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছি যে রাজ্যে বিজেপি দলের বিপক্ষে এই রাজ্যে ভোট রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস এবং বামেদের ভোট একত্রিত করলে সেখানে কিন্তু বিজেপি দলের চাইতে শতাংশে অনেকটাই বেশি কিন্তু বলা চলে, এবং কংগ্রেস সিপিএম যদি এই রাজ্যের ভোটটাকে একত্রিত করে তারা লড়াই করতে পারে, তাহলে বিজেপি দলের জন্য আগামী 23 নির্বাচনে কিন্তু কঠিন হয়ে দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যখন বিভিন্ন নিয়ে আলোচনা করি, সাধারণত যে বক্তব্য উঠে আসে সেখানে কিন্তু তারা সিপিএম এবং কংগ্রেসের জোটটাকে কিন্তু অনেকে সমর্থন করছেন না, কারণ দীর্ঘদিন ধরে যারা এই রাজ্যে লড়াই আন্দোলন করেছেন সিপিএমের বিরুদ্ধে, সেই কংগ্রেস তারা দীর্ঘদিন বিরোধিতার জায়গায় ছিলেন, তো কংগ্রেস 93 পর থেকে রাজ্যে ক্ষমতার মুখ দেখেনি, সেই জায়গায় দাঁড়িয়ে যারা দীর্ঘদিন কংগ্রেস দলটা করেছে তারা কীভাবে সিপিএমের হয়ে কাজ করবে বা তাদের ঐক্যবদ্ধ শক্তি হয়ে তারা লড়াই করবে বিজেপি দলের বিরুদ্ধে 23 নির্বাচনে, সেটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না এবং এই আলোচনাতে উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথাটা বলছিলাম যে সিপিআইএম দলের যে বার্তা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে মানিক সরকার যে বক্তব্যটা তিনি বলেছিলেন যে কখনও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে গেলে দেখা যাচ্ছে মানুষ, জনগণ বিজেপি দলকে ভোট দিয়ে দিচ্ছে, এবার বিজেপি দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে সেখানে দেখা যাচ্ছে মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম দলের অবস্থাটা কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, যেখানে দুটি দল অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস বার থেকে দুধ পাচ্ছে, তারা দাঁড়িয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তারা তাকিয়ে দেখাচ্ছে, আর কোনো পথ নেই। এবং সেটা তিনি কথাটা যেভাবে বলেছিলেন, যে দৃষ্টিকোণ থেকে তিনি কথাটার ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারলেও হয়তো উদাহরণটা দেওয়ার যে ক্ষেত্রটি ছিল সেটা ছিল বেমানান, হয়তো সে তাদের দলকে কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে দাঁড় করে দিয়েছিল এবং সারা দেশ এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং তারপর থেকে কিন্তু সিপিএম দলের যারা কর্মী ছিলেন 18 নির্বাচনে তাদেরকে কিন্তু কটাক্ষ করা হতো বারবার এই বক্তব্যটি দ্বারা, এবং কোণঠাসা করা হয়েছিল এই দলকে বলা চলে। আমরা বলছিলাম যে মানিক সরকার দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকার পরেও কিন্তু তিনি বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিলেন বলা যায়, এবং একটি বক্তব্যই 2016 সালে, যেটা 18 নির্বাচনের পূর্ব পর্যন্ত বিজেপি দল এই বক্তব্যটাকে কিন্তু সারা দেশে, সারা রাজ্যে বারবার আলোচনা নিয়ে গেছিল এবং কর্মীদেরকে কিন্তু কোণঠাসা করে দিয়েছিল এই বক্তব্য দ্বারা, এবং সামাজিক মাধ্যমে বহুল প্রচলিত হয়েছিল এই বক্তব্যটি। স্বাভাবিক কারণেই এই সামাজিক মাধ্যমের দলতে এই বিতর্কিত মন্তব্য কিন্তু হুট করে মানুষের সাথে চলে আসে, যার ফলে দলকে ব্যাঘাতায় পড়তে হয়েছে। আজকে আলোচনাটা এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। বিজেপিকে পরাস্ত করে কংগ্রেসকে ভোট দিচ্ছে, মাঝখানে আমাদের অবস্থাটা হচ্ছে এই ছাগলের 3টা বাচ্চার মধ্যে 2টো নলে 2টো বাচ্চা দুধ খাচ্ছে, 3য়টা লাফালাফি করছে, তারপরে যখন যাচ্ছে গিয়ে দেখছে মায়ের বাটে দুধ নাই।